গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পড়াবো বিসর্গ সন্ধি। সন্ধি কি? সন্ধি হচ্ছে দুটি শ্রেণীর মিলন, দুটি শব্দের মিলনে একটা নতুন যে শব্দ তৈরি হয় তাকে বলা হয় সন্ধি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে সন্ধিগুলো পড়ি সেগুলোকে বলা হয় বিসর্গ সন্ধি। যেমন ভা যুক্ত কর, ভাস্কর, পুর যুক্ত কার, পুরস্কার। দুটি শব্দ আলাদাভাবে যে মিলন হচ্ছে, বিসর্গ বর্ণের সাথে স্বরবর্ণের যে মিলন হচ্ছে, দুটি বর্গের মিলনে তৈরি হচ্ছে বিসর্গ সন্ধি। এখানে একটি হচ্ছে তোমার বিসর্গ দিয়ে ব্যঞ্জন বিসর্গ সন্ধি, আর এটা হচ্ছে তোমার যে স্বরধ্বনি তার সাথে যুক্ত হচ্ছে তাকে বলা হয় স্বরসন্ধি। বিসর্গ সন্ধি দুরকমের হয়, একটা হচ্ছে রজত বিসর্গবর্গ, একটা হচ্ছে সজাত বিসর্গবর্গ। শব্দের শেষে র থাকলে তাকে বলা হয় র বিসর্গ, আর শব্দের শেষে স থাকলে তাকে বলা হয় স বিসর্গ। র বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে পুনঃযুক্ত, যেমন পুনর, এখানে পুনর রাস্তার রষ্ট, এবং সেখানে রয়ের জন্য আমরা বিসর্গকে আনছি। আবার দেখো নিট নয়সি বিসর্গ, আবার অন্তর অন্তর অন্তযুক্ত প্লাস দিয়ে কিছু, প্রাতর প্রাত দিয়ে বিসর্গ, দূর দু, আর স্বয়ের ক্ষেত্রে যে মনস শিরস বয়স এগুলোর ক্ষেত্রে লাস্টে বিসর্গ আসছে কিন্তু উচ্চারণ হচ্ছে স্বয়ে। আমরা প্রথম শব্দের শেষে অ এবং দ্বিতীয় শব্দের শেষে অ থাকলে সন্ধি, সেই সন্ধি মিলনস্থলে উভয় বর্ণ লোপ পায় এবং ও এবং পূর্ব ও পূর্বজাত হয়। তোমাদের এটা জানার কোনো দরকার নেই, তাও বলে রাখি বিসর্গ প্লাস স্বরবর্ণ সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। যেমন মন প্লাস অভীষ্ট মনোভীষ্ট, তত প্লাস অধিক ততধিক, বয় প্লাস অধিক বয়োধিক, মন যুক্ত অভিলাষ মনোভিলাষ, যশ যুক্ত অভিলাষ যশোভিলাষ, বয় যুক্ত অতিরিক্ত বয়তিক্ত। এখান থেকে কিছু কিছু সন্ধি তোমরা প্র্যাকটিস করবে, এবং পরীক্ষার হলে যখন তোমাদের কিছু সন্ধি দেয়া হবে সেই সন্ধিগুলো তোমরা যোগ করবে। আমরা এখানে যেগুলো দিচ্ছি সেগুলো যে দেখো, তত যুক্ত অধিক ততধিক, যশ যুক্ত ইচ্ছা যশিচ্ছা, যশ যুক্ত ইচ্ছা যশিচ্ছা, পুর যুক্ত কার পুরস্কার, অত যুক্ত পুর অন্তপুর, আবিযুক্ত ভাব আবির্ভাব, দুঃ যুক্ত আত্মা দুরাত্মা, নিঃ যুক্ত চিন্ত নিশ্চিন্ত, নিঃ যুক্ত সন্দেহ নিঃসন্দেহ, দুঃ যুক্ত দশা দুর্দশা। এগুলো করবে, এবং এখানে শুদ্ধ অশুদ্ধ বিচার করে যেটা করার কোনো প্রয়োজনীয়তা নেই। এইগুলো দেখো, মনোযুক্ত অভিলাষ মনোভিলাষ, পুনঃ যুক্ত জন্ম পুনর্জন্ম, প্র যুক্ত থান প্রস্থান, অতএ যুক্ত এব অতএব, নিঃ যুক্ত চুপ নিশ্চুপ, দুঃ যুক্ত শাসন দুঃশাসন, মনো যুক্ত রথ মনোরথ, চতুঃ যুক্ত পদ চতুষ্পদ, নিঃ যুক্ত রোগ নির্রোগ। এগুলো পড়বে। বিসর্গ সন্ধি সবসময় দুই রকমের হয়, বিসর্গ বর্ণ স্বরবর্ণের অন্তর্গত। আচ্ছা, বিসর্গ সন্ধির পূর্বগত এটি দরকার নেই, বিসর্গ প্লাস স্বরবর্ণ বিসর্গ সন্ধি, স্বরবর্ণ প্লাস ব্যঞ্জনবর্ণ বিসর্গ সন্ধি। ততোধিক এটা হবে রজনী নয় দীর্ঘী হবে, আশীর্বাদ আ তালব শয় দীর্ঘী হবে, দু যুক দু যুক্ত হৃষ্ট দৃষ্ট। আচ্ছা, রা বহি যুক্ত স্কৃত বহিষ্কৃত। আচ্ছা, দু দয় জফলাহ দুর্লোক। আচ্ছা, চক্ষু রোগ। আচ্ছা, অ তারপর হচ্ছে অহরাত্র। আচ্ছা, শিরচ্ছেদ বা শিরপীড়া, বাচস্পতি দন্তের শয়পয়, নভশ্চর তালব শয়ছয়া, তিরোধান রায়কার। এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য পড়বে অবশ্যই এই সন্ধিগুলো। আচ্ছা, এটা যেমন দেখো, অত যুক্তস্থ অত অন্তস্থ, নমযুক্ত কার নমস্কার, নিযুক্ত রোজ নিরোজ, শিরযুক্ত শোভা শিরোভা, নভযুক্ত তল নভতল, পুনর্যুক্ত অপি পুনস্পি, দুযুক্ত দশা দুর্দশা, দুযুক্ত চেষ্টা দুযুক্ত চেষ্টা দুচেষ্টা, আয়ুযুক্ত কাল আয়ুষ্কাল, নিযুক্ত কলঙ্ক নিষ্কলঙ্ক, শিরযুক্ত ত্রাণ শিরোত্রাণ শিরস্ত্রাণ, সযুক্ত রাজ্য সযুক্ত রাজ্য। এটি একটু ভালো করে দেখবে তো তোমরা,
যে স্বযুক্ত রাজ্য কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্বযুক্ত রাজ্য, এটা তোমাদের আউট অফ সিলেবাস, এখানে দিয়েছে কেন জানি না, তবুও দেখে নিচ্ছি আমি। স্বযুক্ত রাজ্য এইগুলো সারজ্য বা এটা কি ধরনের হতে পারে। আচ্ছা, এগুলো সবটাই করবে কি, এটা করবে না, শুধু স্বযুক্ত রাজ্যটা বাদ রাখবে। আচ্ছা, অধযুক্ত পাত, অধপাত, অন্তর্যুক্ত স্থ, অন্তঃস্থ, দুযুক্ত শীল, দুঃশীল, পুনযুক্ত আগমন, পুনরাগমন, ছন্দযুক্ত রীতি, ছন্দরীতি, অন্তযুক্ত অঙ্গ, অন্তরঙ্গ, শুধু স্বযুক্ত রাজ্যটা বাদ রাখবে। আর তোমরা জানো বিসর্গ সন্ধি এখানে রয়ত, এগুলো কিছু করার দরকার নেই। আচ্ছা, নেক্সট তোমাদের আমি বলে দিই একটা, যে তোমাদের অশুদ্ধি সংশোধন কিন্তু পরীক্ষার হলে আছে, খুব ভালো করে একটু অশুদ্ধি সংশোধনগুলো তোমরা প্র্যাকটিস করবে। অশুদ্ধি সংশোধন, আচ্ছা এগুলো করবে, উপসর্গগুলি করবে অবশ্যই। এখানে দেখো যে উপসর্গগুলি আছে, প্রো, পড়া, অপসম, 20টি নয় কম, নি, আচ্ছা এগুলো যেমন প্রো, পড়া, অপসম, নি, এগুলো সংস্কৃত অপসর্গ, এগুলো 20খানা আছে, এইগুলো দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড তৈরি করতে হবে। উপসর্গটা হচ্ছে প্রেফিক্স, যেসব অব্যয় ধাতুর পূর্বে যুক্ত হয়ে, ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থ সমৃদ্ধ একটা ধাতু তৈরি করে তাকে বলা হচ্ছে উপসর্গ। যেগুলো প্রয়ের অফলা যোগে হয়, যেমন প্রহার, প্রদীপ, তোমাদেরকে এই এইগুলো দিয়ে দেওয়া হবে, এগুলো তৈরি করতে হবে। যেমন পয়রাফলা দিয়ে দুটো লিখতে দিল, পড়া দিয়ে দুটো, অপ দিয়ে দুটো অপবাদ, অপমৃত্যু, সম দিয়ে সংবাদ, সম্পর্ক, নি দিয়ে নিদারুণ, নিশ্চয়, অব দিয়ে অবমাননা, অবজ্ঞা, অবহেলা, অনু দিয়ে অনুসরণ, অনুধাবন, নির দিয়ে নির্ধন, নির্লোভ, দূর দিয়ে দুর্গন্ধ, দুরাত্মা, বি দিয়ে বিপক্ষ, বিসর্জন, অধি দিয়ে অধিকার, অধিপতি, এবং এখানে হচ্ছে উ দিয়ে, সু দিয়ে হচ্ছে সুদর্শন, সুকুমার, উত দিয়ে উৎকর্ষ, উত্তা, পরি দিয়ে পরিপূর্ণ, পরিণয়, প্রতি দিয়ে প্রতিমূর্তি, প্রতিকৃতি, অভি দিয়ে অভিনব, অভিজ্ঞান, অভিনয়, অতি দিয়ে অতিবৃষ্টি, অতীত, অত্যাচার, অপি দিয়ে অপিনীতি, অপিধান, আচ্ছা উপদি, উপকার, উপদ্বীপ, উপকথা, আদি, আভাস, আরক্ত বা জন্ম, এই অবধি তোমরা লার্ন করবে পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।